রিয়ালমি গত মাসে চায়নাতে অফিসিয়ালভাবে লঞ্চ করেছিল রিয়ালমি X2, আর এই ডিভাইসটি ছিল মূলত রিয়ালমি X3-এর একটি আপগ্রেড ভার্সন। আর তারা ইন্ডিয়াতে এই ডিভাইসটি রিয়ালমি 730G নামে ডিসেম্বরে অথবা নভেম্বরের প্রথমে অফিসিয়ালভাবে লঞ্চ করতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ডিভাইসটি অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যারা এই ডিভাইসটি কেনার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা সুসংবাদ হলো, বর্তমানে বাংলাদেশের মার্কেটে এই ডিভাইসটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসটি আপনি কোথায় পাবেন এবং কত দাম পড়বে সেই সব বিস্তারিত তথ্য জানাবো আমি এই আজকের ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক। চলুন প্রথমে একবার এই ডিভাইসটির মেইন ফিচারগুলো জেনে আসা যাক। এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ডিসপ্লে সুরক্ষার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিভাইসটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস এবং সেখানেও থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 9.5, যেটা পরবর্তীতে Android 10-এ আপগ্রেড করা যাবে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, সাথে গ্রাফিক্সের জন্য GPU হিসেবে রয়েছে Adreno 618। এই ডিভাইসটি 6+64GB, 8+128GB এবং 8+256GB তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.1, এবং সাথে এই ডিভাইসে ব্যবহারকারী ইচ্ছাকালে সর্বোচ্চ 256GB একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং একই সাথে ব্যবহারকারী এই ডিভাইসে দুটি সিম ইউজ করতে পারবেন, যেখানে দুটি সিমে থাকছে 4G সাপোর্ট। ক্যামেরার কথা বলতে গেলে এই ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, 3 নম্বরটি 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ অর্থাৎ 4 নম্বরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 4000 mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি, যেখানে সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং এই ডিভাইসটিকে মাত্র 30 মিনিটে 67% পর্যন্ত চার্জ করা যাবে। এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে লাউড স্পিকার সুবিধা, 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ, GPS, NFC, রেডিও এবং USB Type-C। ডিভাইসটির নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চলুন এবার মূল আলোচনায় আসা যাক। বর্তমানে এই ডিভাইসটি ঢাকার বসুন্ধরা সিটির ফোন বিডি শপে পাওয়া যাচ্ছে। সেখানে এই ডিভাইসটির 6+64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,900 টাকা এবং 8+128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 27,500 টাকা। আপনাদের কাছে হয়তো বা এই ডিভাইসটির দাম একটু বেশি মনে হয়েছে, তবে আপনারা যদি এই ডিভাইসটি আরও কমে কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মার্কেটে এই ডিভাইসটি পর্যাপ্ত পরিমাণে চলে আসবে, তখন প্রত্যেকটি ভেরিয়েন্টই বর্তমানের থেকে 2-3,000 টাকা কমে পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।